গাজীপুরের বাজারে তুমি দলীয় দাপটে জমি দখল করেছ, তুমি বুঝতে পারো নি বিচার কাকে বলে? যেদিন বিচার হবে সেদিন তুমি বুঝতে পারবে বিচার কাকে বলে। সেদিন বিচার হওয়ার পূর্বেই তিনি বলে দিবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, এক এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে। বিচার করার পূর্বে তিনি বলে দিবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ, আনা মালিকুল আমলাক। এই পরিচয় দেওয়ার পরে বিচার আরম্ভ করবেন। এমনি নয় সেদিন টিকবে না তোমার দলীয় দাপট, সেদিন টিকবে না তোমার কোন ক্ষমতা। তুমি বুঝতে পারো নি বিচারের মাঠ কাকে বলে। যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম টিকতে পারবেন না, এত পাওয়ারফুল মানুষ, তবু আল্লাহ বলছেন ইব্রাহিম আমার দোস্ত, এরপরও হবে না। ইব্রাহিম আলাইহিসসালাম বিচারের মাঠে টিকতে পারবেন না, তোমার হুজুর তো বহু দূরের কথা। শুনুন, তোমার বিচারের আর একটু দুটা বাক্য তোমাকে বলে কথাটা আমি স্পষ্ট করি। তুমি বুঝতে পারছো না যুবক বিচারের মাঠ কি জিনিস। শুনুন, বুখারি মুসলিম আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লামু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, ইয়াতাকাল্লামু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজাবুন ইহাজাবুহু। যেদিন আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, জিজ্ঞাসা উত্তর হবে, ওই সময় মানুষ এবং আল্লাহর মাঝে কোন দোভাষী থাকবে না। দোভাষী বুঝি তো? কোন অন্তরাল থাকবে না, কোন আড় থাকবে না, এরকম একবারে মুখামুখি। কোন আড় থাকবে না, কোন অন্তরাল থাকবে না, কোন দোভাষী থাকবে না। আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করবেন, তখন ও দেখবে ডান দিকে, ফায়ারা আইমানা মিনহু ফায়া ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি। জিজ্ঞাসার সমাতে সে ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। বোকা ছেলে, বুঝতে পারোনি বান্ধবীকে যেইভাবে চেপে ধরে আছো ওইভাবেই ছবি দেখা যাবে। তোমার তো বিদ্যে নেই, তোমার তো বুদ্ধি নাই, তুমি তো ধ্বংস হয়েছ, চরিত্র তো তোমার কিছু নেই। এই ছেলে, এই যে গাজীপুরের রাস্তার মোড়ে মোড়ে বিশ্বালয়ের মেয়েকে দেখছ নগ্ন অবস্থায় ঝুলানো আছে, এটা মানসি করেছে গো, করছে পশু করেনি। শোনো, যেইভাবে তুমি তোমার ভাবির সামনে গল্প করছো এইভাবেই তুমি ছবি দেখতে পাবা। হুবা হু আল্লাহ ধরে রেখেছেন ওইভাবেই দেখা যাবে। বুখারী মুসলিম, সরিষা ঢোকানো যাবে না, তুমি সাবধান থাকো। তোমার সেদিন চলে এসেছে, বিচার আর দেরি নেই। শ্বাস বন্ধ হলেই তোমার বিচার আরম্ভ হবে। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত জটিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, ধর্মের দাম দেয় না, পুরো অন্যায় অবিচারকে সে দেখতে পাবে। সোম্মা এনজোরো আসামা মিনহ, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে, বাম দিকে লক্ষ্য করলে ফাইয়ারামা কাদ্দামা মিন আমালিহি। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। কোথায় বান্ধবীর হাত ধরে হাঁটছিলে সেই দৃশ্য তুমি বাম দিকে দেখতে পাবা। এবার তোমার অন্তর কেঁপে উঠেছে, আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কাকে বলে। অতএব দাপট দেখায় না, বিচারের মাঠ বড় জটিল। সেই দিন তোমাকে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করা হবে। আদম হাতা ইসলাম খামস, আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের পা নড়বে না, সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর পা নড়বে না, পৃথিবীর কোন মানুষের পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, এক আন উমরিহি, পুরো জীবন বুঝাতে হবে, পুরো জীবন। 70 বছর বেঁচে থেকেছ, অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। আজকে সকালে কি খেয়েছ এখন মনে নেই, অথচ পুরো জীবন সেদিন বুঝাতে হবে। দুই,
অন স্বাভাবিকই যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার যৌবন জীবন বলছেন কেন? আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার এটা পৃথক ভাবে বলছেন কেন? যৌবন জীবন বড় ভয়াবহ জীবন। এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না, এই জীবনে ইনকাম করতে না পারলে বউ ভালোবাসে না, তখন সে হন্যে হয়ে নেমে পড়ে ইনকাম করা লাগবে। এই জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত, যৌবন জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত। এই মোবাইলগুলির শতকরা 98 থেকে 99 মোবাইলে জেনার গল্প হয়। এক একটা মোবাইলে 200, 500, 2000, 5000 মেয়ের সাথে জেনার গল্প হয়। একটু তুমি থামো, তোমার কাছে আমরা খুব ঘনি আসছি, তুমি ধৈর্য ধারণ করো, শুনুন সম্মানিত উপস্থিতি। এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে।